আসসালামু আলাইকুম দর্শক আফতানিউজ বিডিতে আপনাদের স্বাগত শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম সেপ্টেম্বরের শেষ চেষ্টা না হলে নির্বাচনে যাবে বিএমপিও সর্বশেষ থাকছে আন্দোলন নয় চক্রান্তের রূপরেখা তৈরি করছে বিএমপি ওবায়দুল কাদের দেশ বিদেশে সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবার বিস্তারিত আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে না এমনটি জানিয়ে দিয়েছে তারা বলছে যে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার দাবি না আদায় হওয়া পর্যন্ত তারা কোনো নির্বাচনে যাবে না কিন্তু নির্বাচন হতে বাকি এখন মাত্র ছয় মাসে কিছু বেশি সময় এর মধ্যে বিএনপি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় করবে এমনটি ভাবা অলিক কল্পনা বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা বিশেষ করে এখন পর্যন্ত বিএনপি আন্দোলনে কৌশল এবং বড় ধরনের আন্দোলনে চাপ সৃষ্টি করতে পারেনি এ অবস্থায় বিএনপি কি করবে বিএনপি কি অনার অবস্থানে থেকে দু হাজার চোদ্দ এর মতো নির্বাচন বয়কট করবে নাকি শেষ পর্যন্ত নির্বাচনে আসবে বিএনপির একাধিক দায়িত্বশীল সূত্রগুলো বলছে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এখন বিএনপির মধ্যে দ্বিধা দ্বন্দ্ব শুরু হয়েছে বিশেষ করে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক তৎপরতা বিএনপিকে এক ধরনের বিভ্রান্তির মধ্যে ফেলেছে বিএনপির সিনিয়র নেতারা নানা রকম হিসেব নিকেশ করছেন নির্বাচনে গেলে কি লাভ হবে বা নির্বাচনে না গেলে কি ক্ষতি হবে ইত্যাদি বিষয়গুলো এখন বিএনপি নেতারা চুলছেড়া বিশ্লেষণ করে দেখছেন সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে যে বিএনপির মধ্যে কদিন আগেও ধারণা ছিল যে তারা যদি শুধুমাত্র নির্বাচন বর্জন করে তাহলে আগামী জাতীয় সংসদ নির্বাচন গ্রহণযোগ্যতা হারাবে ফলে আন্তর্জাতিক মহল থেকে সরকারের উপর চাপ সৃষ্টি হবে আসবে বিভিন্ন নিষেধাজ্ঞা এবং এরকম পরিস্থিতিতে সরকারের পতন অনিবার্য হয়ে উঠবে কিন্তু সময় যতই গড়াচ্ছে ততই দেখা যাচ্ছে যে সেরকম একটি পরিস্থিতির মধ্যে বাংলা Bangladeş যাবে না আওয়ামী লীগ বিএনপির পাল্টা কৌশল হিসেবে নির্বাচনের ব্যাপারে নতুন ফর্মুলা হাজির করেছে তারা বলেছে যে নির্বাচনে কারা অংশগ্রহণ করল বা কারা করল না সেটি বড় কথা নয় বরং নির্বাচনে যে সমস্ত রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করছে তারা অবাধ সুষ্ঠু নিরপেক্ষভাবে নির্বাচন করতে পারছে কিনা এবং সেই নির্বাচনে জনমতের প্রতিফলন ঘটবে কিনা সেটি দেখার বিষয় আর এই কৌশল নিয়ে আওয়ামী লীগ বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে নির্বাচনমুখী করছে এবং জোটবদ্ধভাবে নির্বাচন না করে একা একা নির্বাচন করে বিভিন্ন রাজনৈতিক দল দলকে আলাদা আলাদা হবে নির্বাচনের মাঠে নামাচ্ছে আর এ কৌশল নিয়ে আওয়ামী লীগ বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে নির্বাচনমুখী করছে এবং জোটবদ্ধভাবে নির্বাচন না করে একা একা নির্বাচন করে বিভিন্ন রাজনৈতিক দলকে আলাদা আলাদাভাবে নির্বাচনের মাঠে নামাচ্ছে ইতিমধ্যে জাতীয় পার্টি ঘোষণা দিয়েছে যে তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে এরকম পরিস্থিতিতে আন্তর্জাতিক মহলে চাপ কমে গেছে কোনো রাজনৈতিক দলকে আনা না আনা আওয়ামী লীগ বা সরকারের কাজ না এ বক্তব্য ক্ষমতাসীন আওয়ামী লীগ মোটামুটি প্রতিষ্ঠিত করতে পেরেছে ফলে নির্বাচনের কৌশলের খেলায় বিএনপি আপাতত পিছু হটছে কিন্তু বিএনপি তারপরও আশা ছাড়েনি বিএনপির বিভিন্ন সূত্র থেকে আলাপ করে জানা গেছে আগামী নির্বাচনের ব্যাপারে বিএনপি তিন ধরনের ঘটনা ঘটাতে পারে বিএনপি শেষ পর্যন্ত আন্দোলনের চেষ্টা চালিয়ে যেতে পারে এবং সে আন্দোলনের চেষ্টার অংশ হিসেবে আগামী সেপ্টেম্বর বা অক্টোবর একটি বড় ধরনের আন্দোলনের চেষ্টা করতে পারে বিএনপির কোনো কোনো নেতা বলছেন এটি ডু অ ডায় এটি তাদের অস্তিত্বের সংগ্রাম এবং এই আন্দোলনে তারা যে কোনো মুহূর্তে বিজয় হতে চায় এবং সেপ্টেম্বরের আগ পর্যন্ত বিএনপি নির্বাচনে যাবে কি যাবে না এ ব্যাপারে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত নিতে চায় না যাচ্ছি পরের সংবাদে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন আন্দোলন নয় বিএনপির চক্রান্ত রূপরেখা তৈরি করছে নির্বাচনে হেরে যাবে জেনে বিএনপি চোরা গুপ্তা ষড়যন্ত্র করছে শনিবার বেলা এগারোটায় রাজধানীতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সভাপতি মন্ডলীর সঙ্গে আয়োজিত এক সভায় তিনি এ কথা বলেন জনসম্পৃক্ততার অভাবে বিএনপির আন্দোলন ব্যর্থ দাবি করে ও বাইদল কাদের বলেন চক্রান্তের রূপরেখা তৈরি ও ষড়যন্ত্রের মাধ্যমে বিএনপি দেশের অর্থনীতি ধ্বংসের পরিকল্পনা করছে তিনি বলেন আমরা একটি কথাই বলবো আমাদের বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা এবারের যে সফর সে সফর বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে বিশ্ব সংকটের পরিপ্রেক্ষিতে তার সফরটি বাংলাদেশের প্রতিক্রিয়া এবং প্রভাব আমাদের জীবনে আজকে অনিবার্যভাবে এসে পড়েছে সে পরিপ্রেক্ষিতে এই সফরকে যদি কেউ বিবেচনা করে তাহলে এটি একটি ঐতিহাসিক সফর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন দলের পরবর্তী সাংগঠনিক কার্যক্রম ও করণীয় ঠিক করতেই এসবের আয়োজন করা হয়েছে তাছাড়া মাঝে মধ্যে এভাবে দলের স্বার্থে দেখা সাক্ষাৎ করাও জরুরি সেতুমন্ত্রী বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবারের সফর বাংলাদেশকে নতুন উচ্চতা নিয়ে গেছে দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ এবং আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ